বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। শরতের এই স্নিগ্ধ রাতে যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার। কেমন আছেন? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন, আর এমনটি চাওয়া আমাদের সব সময়ের। বুঝতেই পারছেন কি থাকছে আজ আপনাদের জন্য, নিশ্চয়ই বুঝে গেছেন, তবুও মনে করিয়ে দিচ্ছি। আজ রয়েছে ধারাবাহিক নাটক আমাদের সাতকাহনের 46তম পর্ব। চলুন তাহলে শোনা যাক সুলাইমান খোকা রচিত ও প্রযোজিত ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন। ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। অনেক মানুষ একটা দেশে অভাব আসে তাই তো, ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। নিজের বাড়িতে যায়নি, বাবার লোক পাঠায় খবর লইছে। গেল কই? এই কি অনুমান হয় তোমার পরি? তোমাকে পাগল মার্কা কাণ্ড কারখানার অনুমান করা কোন মানুষের কাম না। আপনি অনুমান করেন না দুলাভাই। আমি এইটা কি কইলা পাখি? আপনি পরি তো বলছে সগির দুলাভাইয়ের পাগল মার্কা কাণ্ড কারখানার অনুমান করা কোন মানুষের কাম না। আমি কি অমানুষ নাকি যে আমি অনুমান করুন? তোমার পাগলামিতেও সকলে অতিষ্ঠ না, মানে আমি তো এইখানে খাড়ায় খাড়ায় জল্পনা কল্পনা করবেন নাকি কিছু একটা ব্যবস্থা নিবেন? তুমি পাটা ওসমান গনির বাপ, আমি জানি তুমি ছাড়া সগির দুলাভাইরে খোঁজ করো না আর কারো দিয়ে সম্ভব না। এইটা তো গরুর চেয়েও খারাপ দেখি, গরু আর এলো মানুষেরা তো টেনশন হয় না। এত কথা কাম নাই, যা করনের করো। আচ্ছা যাই যাই, থানায় গিয়ে এখন জিডি করে আসি। আঙুল মুহে দিয়া সুসো সুসাটা মনে হয় সমীচীন হবে না, পাগল আঙুল সুসে না। না না পারতেই হইব দুলাভাই, এটা আপনার দায়িত্ব। আর এই খোঁজাখুঁজির কাম তুমি স্যার আর কেডায় করবো? কাও তুমি হইলা শেষ ভরসা। আচ্ছা নানা দেন কি জানে যে সগির দুলাভাই আর আসছে? অসম্ভব কথা, দাদাই হুনলে সিল্লাইয়া বাড়ি মাথায় উড়াইব। বাবাই কইছে দাদারা জানে এই কথা, কেউ না জানে। কেউ মানে কি? আমি তো আর কেউ এর মধ্যে পড়ি না। আপনি শেষ ভরসা। হ হ কথাটা সত্য, পুরুষ মানুষ বলতো তো বাড়িতে এখন আমি একলাই। দাদাই হুনলে বুঝাইব। কি 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 কেন? দাদাই বুঝি পুরুষ মানুষ না? না না, তিনি তো ভূতপূর্ব পালোয়ান, তিনি পুরুষের মধ্যেই পড়েন না। কি মানে শাস্ত্র মতে তিনি তো পুরুষোত্তম। হুনো আমার সব কথা হুনো ওসমান গনির বাপ। বলো বলো আমার পরি। আজাইরা পেসাল বাদ দেয়া কিছু করবা সগির দুলাভাইর লাইগা? তারে পাওয়া না গেলে তো পাওয়া যাবো না মানে? এই ব্যবস্থা না কইরা তো খালি বের বের করতাছেন। চুপ করো চুপ করো, বাড়ি চালান দিমু। হ্যাঁ বাড়ির উপরও শিবুসিরে বহাইয়া দিমু, রকেটের মতন বাড়ি গিয়া সগির দুলাভাইয়ের সামনে ল্যান্ড করবো, আর উসি বুসি গিয়া ফাল দিয়া বাপের কান্দে উঠে বইব, তারপরে ঢোল শরদ বাজাইয়া সগির দুলাভাইরে নিয়ে আসবো আমরা। কি করি? ইচ্ছা করে কি ইচ্ছা করে জানি না, তোমার এইসব গাঁজাখুরি কথাবার্তা শুনলে গা জ্বলে আমার। তাইলে কি বই ওই সরিষা পড়ার ব্যবস্থা করো। সরিষা পড়ার আবার কি? না মনে করো যে পড়া সরিষা তুমি এই হানে বইয়া আগুনে ফেলাইবা, তারপর হেই পুরানি শুরু হইব সগির দুলাভাইয়ের সারা গতরে।
পরিবু কেমনে যে এটারে নিয়ে সংসার করো তুমি বুঝি না। সংসার করতে গেলে আরো অনেক রকমের পাগলামি সহ্য করন লাগে রে পাখি, আগে তোর বিয়া হোক তখন বুঝবি। কাম নাই আমার বুঝনের। বিয়ার কামও কি নাই? নাই তো কই নাই, কিন্তু তাই বইলা এমন বলদা মার্কা পাগল ছাগল রে বিয়া করুম না। বলদ কও পাগল কও আর ছাগল কও তাতে আমার কিছুই আসে যায় না, কারণ পরীর কাছে আমি স্বপ্নে দেখা রাজপুত্র। কি বলো আমার পরি? তোমার শাড়ি আর চুড়ি পিন্দাইয়া বাড়িতে বসায়া আমি যাবো সগির দুলা বাইরে খুঁজতে। না না কি কড়ি চুড়ি পিন্দাই দেবো না, আমার আমি যাই আমি যাই। হাট বাজার বন জঙ্গল গাঁথা নর্দমা যা আছে সব খুঁজা, তারপরে আমি আসুন বাড়িতে। হুনো খুঁজতে খুঁজতে তো হয়রান হয়ে যাবো, আমার লেগে একটা কষি মুরগির ঝোল। কষি মুরগির ঝোল? হ হ হ পরি কষি নিম পাতার ঝোল খাইও জাল দিয়া তো মুনে। আরে এই যাবার কই কি, যাই 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 যাই। কেমনে যে পারো তুমি পরিবু? আম্মাই শিখাইছে। কেডাই ফুপু আম্মাই? হ্যাঁ। কি শিখাইছে? শিখাইছে জামাইরে বসে রাখতে হইলে একবার টাইট একবার হস। হস মানে ঢিলা? হ্যাঁ একবার হস আবার টাইট দিতে হয়। অনকি তুমি টাইট দিলা? দেখলি না কেমনে পর পর দৌড়টা দিল? দেখলাম তো। সব ব্যাপারে মুরব্বী গো নাক গলাইতে নাই আব্বা। কিন্তু মুরব্বী ছাড়া যে তোমার আখের ভেজতে যাইব সেই কথাটা কি ভুলে গেছো তুমি? না ভুলি নাই আব্বা, হাজার হোক আমি আপনার সুপুত্র না আব্বা। কয়টা টাকা দেন তো? পুত্তার খাবার কিনতে তো কোনদিন হাজার টাকা জায়গা, আর এইটা তো জিরবাই কামড় দিলি কেন? না মানে ওই একটা গোপন বিষয় আপনার কইয়া ফেলাইতে লইছিলাম তো তাই। গোপন বিষয় আবার কি কোথাও উল্টে সিধে পথে পা বাড়াইছে নাকি? মানে কি আব্বা? মানে ওই ফুর্তি টুর্তি আব্বা, নিজের মতন মনে করেন না তো সবাই রে। আরে বাস রে পোলা দেহি আতকা ভালো হইয়া গেছি। ভালো হইতে পয়সা লাগে না আব্বা। কি লাগে তাইলে? প্রেম লাগে আব্বা, প্রেম। প্রেমের মরা জলে ডুবে না, যে প্রেম করতে দুই দিন ভাঙতে একদিন এমন প্রেম আর কইর না ধর। সুগিরি কইছিল প্রেম পোলা বলে গাথা পড়ছে, অহন এবার গান গাইতে গাইতে কোন গাথার দিকে মেলা করছে কেটা জানে। জান আমার আর কদিন পোলা পোলা করে তো আর নিজের সুখ নষ্ট করতে পারি না, কি আর করুন। বই এবার গানই শুনি, ওই সুন্দর মায়ের যে নাচা নাচা গান গায়, নিমুরা 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 নিমুরা। জলে ডুবে না, যে প্রেম করতে দুই দিন ভাঙতে একদিন। আরে আমার গুরু দেহি এদিকে আইতাছে। গুরু? ও গুরু, এই যে গুরু, এদিক সেদিক কি খুঁজতেছেন? গরু খোঁজাখুঁজি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে গরু হারাইছে? গরু হোক আর বলদ হোক সেটা বড় কথা না। তাইলে অহন কথা কোনো সময় নাই সুমন। কেন কেন কেন? তারা আছে। আরে আমারে আদেশ করেন গুরু, আপনি তারা আমি ত্বরান্বিত কইরা দেই, বলেন কি করতে হবে? বাজারে যাই, যাইবা আমার লগে সুমন? বাজার থেকে তো বাইরে আইলাম গুরু মাত্র। আবার চলো। বাজারে কেন? মাইক ভাড়া করতে হইব। হ্যাঁ হ্যাঁ মাইক ভাড়া। হ মাইক ভাড়া কইরা মাইকিং করন লাগবো। কিন্তু গুরু গরু তো মাইকের ভাষা বুঝতে পারবো না, মাইকিং করে কি লাভ? আরে আমি তো একবারও কই নাই যে গরু হারাইছে। তাইলে সগির দুলাবাই দুই দিন ধরে লাপাত্তা, পরি আর পাখি বলছে যেমনে হোক সগির দুলাবাইরে খুঁজা বাইর করতে হইব।
নাইলে আবার কি রাইতে বলে ঝামেলা করব। কি এর ঝামেলা কেড়াই করব? আরে বিয়া তো করো নাই মিয়া, এইসব তুমি বুঝবা না। বাবা হ কথা সত্য, বিয়া তো করি নাই, ঝামেলা বুঝুম কেমনে? কথা না বাড়াই না, চলো মাইকের দোকানে চলো। না না মাইক লাগবে না গুরু। জ্ঞান দিও না তো, মাইক লাগবে না মানে কি? এতক্ষণে ঘটনাটা আমি বুঝা ফেলাইছি গুরু। কি ঘটনা? মাইকের ঘটনা মানে কি? মানে তো সোজা সগির দুলাভাইরে খুঁজতে মাইক লাগবো না। আরে না 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 না, পাখি আর পরির কথা তো ফালান যায় না। কথা সত্য, পাখির কথা তো আর ফালান যায় না। তুমি আসো মিয়া পাখিরে লইয়া। সেই কারণেই বিষয়টা খোলাসা করুন দরকার। আচ্ছা করো করো, খোলাসা করো। শুনেন, সগির দুলাভাই আছে এক জায়গায়। এক জায়গায় মানে কোন জায়গায়? মানে তারে তো আমি বিশেষ ব্যবস্থায় লুকাইয়া রাখছি। তুমি লুকাইয়া রাখছো? কিন্তু কেন? ওই যে সগির দুলাভাইয়ের ঘটকালির কারণে ওই যে পেয়ারার বইন লেসুরে যে বিয়া দিছে, হেইডা লইয়া তো বিরাট হইছই। হইছই কেন? আরে ওইটা তো বাল্য বিয়া। মেম্বার সাহেব বলছে কেস কইরা ফটক সমেত সব কয়টারে জেলের ভাত খাওয়াইব। হেই ডরে সগির দুলাভাই আমার কাছে আশ্রয় ভিক্ষা করছে। ভিক্ষুকরে ফিরে দাও না তো অনৈতিক, তাই আমি তারে আশ্রয় দিয়া লুকিয়ে রাখছি। কই লুকিয়ে রাখছো? বিশেষ ব্যবস্থায় চাইলের ড্যারামের ভিতরে, কাক পক্ষীও যেন টেন না পায়। ওইসে ওইসে মিয়া, তুমিও তো ফাঁসবা মিয়া। কেন গুরু আমি ফাঁসুম কেন? অপরাধীরা আশ্রয় দেওয়া ওনার অপরাধে। হায় আল্লাহ হায় আল্লাহ, তাইলে এখন উপায় গুরু? উপায় একটাই আছে, আসামি হস্তান্তর করো। কিন্তু গুরু সে তো হাইটটা যাইতে পারবো না। কেন মারধর করছো নাকি তারে? না না না, সি 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 সি, এটা আপনি কি করেন গুরু? হাজার হইলেও সে পাখির দুলা ভাই, তা হাঁটতে না পারলে সে বাড়িতে যাইব কেমনে? সেটার জন্য আমি বিশেষ ব্যবস্থা করে দিব গুরু, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, যা করেন তাড়াতাড়ি করো। যে গুরু চলো 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 চলো। ওসমান গনির বাপেরও দেখা যায়। বাঁশের খাটিয়াটাও লইয়া যাও, কেউ কইও না কইলাম। আরো লাগবো, আমরা চারজন। আচ্ছা এই না, এই যে ধরো ধরো, এই যে লো টাকা যা লাগে লইয়া যাও, বিষয়টা নিয়ে কিন্তু মুখ খুলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাও যাও মিয়া, যাও যাও। এখন উড়েন উড়েন। পাখি আমি তোমার দুলাভাই সগির আলী আলী। খাটিয়ায় কেন? কি বং ধরছে কেডাই জানি? বং ধরে নাই পড়ি, দুলাভাই আটতে পারে না, মাজা বেঁকা হয়ে গেছে ধনুকের মতো। কই আসিলেন আপনি? পলাইয়া রইছিল। কি কারণে? ওই যে গেল হপ্তাহে বিয়ার ঘটকালি করছিলাম, লেসু লেসু লেসুর বিয়ার। সকলে কয় হেডা বলে বাল্য বিয়া, মেম্বরে কইছে সকলেরে জেলের ভাত খাওয়াইব। ঠিকই তো কইছে। আরো কইছে বলে 2017 সালের বাল্য বিয়া নিরোধায়ন মতে পিতা মাতা অভিভাবক ঘটক কাজী বা কাজী থেকে শুরু করে এই বিয়াতে যারা যারা সহায়তা করব তাগর 6 মাস থেকে 2 বছরের জেল 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 অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা সাজা হইতেই পারে পারে। এই কথা হইন না, আমি সুমনের আশ্রয়ে আসিলাম। চাইলের ড্যারামের ভিতর কত কামাইরা, ড্যারামের ভিতরে খানা দানা, ড্যারামের ভিতরে সব কিছু, 2 দিন মাজা 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 নাই। ভবিষ্যতে ময়নাপুর কপালে যে কি আছে কেডা কইব।
শেষকালে আমার করণ লাগবো এই কাম। উড়েন উড়েন দিলা ভাই, উড়েন উড়েন ভাই, উঠতে পারুম না ভাই, মাজা মাজা গেছে রে ভাই, যা করণের ইহানে করো ভাই, আমি উঠতে পারুম না ভাই, এইসব বেডার এই রকম শাস্তি চলো তো করিব। আর আমি আমি ভাই তুমি কই যাও, তুমি আমারে দয়া দাও ভাই, ছোট পরিবার জীবন কে যে করে না দুঃখে দাহন, সমস্যা সমাধান মিলে আমাদের সাক্ষাৎ, আমাদের সাক্ষাৎ, আমাদের সাক্ষাৎ, আমাদের সাক্ষাৎ। এতক্ষণ শুনলেন সুলাইমান খোকা রচিত ও প্রযোজিত ধারাবাহিক নাটক আমাদের সাত কাহনের 46তম পর্বের অভিনয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সলিম, মাসুদ আলী খান, জসিম, আজিজুল হাকিম, সগীর, সুব্রত চক্রবর্তী, সুমন, আমিনুল হক আমিন, পাখি, সাদিয়া ইসলাম লিজা, পরি, বনশ্রী অধিকারী। প্রিয় শ্রোতা, এবারে কুইজ পর্ব। জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। বাল্যবিয়ে নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্যবিয়েতে সহায়তা করলে কতদিনের জেলের বিধান রয়েছে? আমি আবারও বলছি, বাল্যবিয়ে নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্যবিয়েতে সহায়তা করলে কতদিনের জেলের বিধান রয়েছে? সঠিক উত্তর লিখে দ্রুত চিঠি পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। ঠিকানা মনে করিয়ে দিচ্ছি, মিলিয়ে নিন। ধারাবাহিক নাটক আমাদের সাত কাহন পর্ব 46, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর ফেসবুক অ্যাড্রেস সেটিও মিলিয়ে নিন, www.facebook.com/phnc1207। আর আপনাদের যে কোনো মতামত জানাতে ইমেইল আইডিটি ব্যবহার করতে পারেন। জানিয়ে দিচ্ছি ইমেইল আইডি, বেতার phnc1207@gmail.com। আচ্ছা, গত 44তম পর্বের কুইজের কথা কি মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি, ডেঙ্গু জ্বর হলে রক্তের কোন উপাদান কমে গেলে রোগীর মৃত্যুও হতে পারে? সঠিক উত্তর অনুচক্রিকা বা প্লাটিলেট। এবারে জানিয়ে দেব গত 44তম পর্বের কুইজ বিজয়ী বন্ধুর নাম। 44তম পর্বের কুইজ বিজয়ী সৌভাগ্যবান বন্ধুটি হলেন মেহেদী হাসান পলাশ, আলোর ঠিকানা আন্তর্জাতিক শ্রোতা ক্লাব, কাটলাহাট, ডাক কাটলাহাট, উপজেলা বিরামপুর, জেলা দিনাজপুর। অনেক অনেক অভিনন্দন বন্ধু। কবে কখন কার সাথে সাক্ষাৎ করতে হবে তা চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়মিত নাটক শুনুন এবং কুইজে অংশ নিন। তো আজ আর নয় বন্ধু, কথা হবে আবারও। সবাই ভালো থাকবেন, খুব ভালো, এমনই প্রত্যাশায় জানিয়ে দিই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।